নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে কাঠি কাবাব এটা আমার দুই ছেলেরই ভীষণ পছন্দ তাদের অনুরোধেই আজকে আমি বানাচ্ছি আর খেতেও ভীষণ ভালো লাগে আর খুব একটা ঝামেলা নেই এখানে নিয়ে নিয়েছি প্রায় হাফ কিলো চিকেন এটা বোনলেস চিকেন আছে তবে আমি হাফ কিলো দেব না হাফ কিলো চেয়ে কমই দেবো কিছুটা আমি রেখে দেবো তো চিকেন বোনলেস থাকলে না বেশ অনেক রকম কাজে দেয় সকালে নাস্তাতে যদি আপনি একটু স্যান্ডউইচের সাথে দিয়ে দেন একটু সেদ্ধ করে ওর মধ্যে যদি দিয়ে দিয়ে দেওয়া হয় খেতে ভীষণ ভালো লাগে তারপরে এগ রোল টেগ রোল এগুলো সবসময় কাজে লাগে তো আমি যতটা নেবার নিয়েছি আর দেখছেন বোনলেসের সাথে কীরকম একটা দুটো হাড্ডিও দিয়ে দিয়েছে তো হাড্ডিটা আগে আমি কেটে নিই তো এইটা আমি কেটে নিলাম আর একটা দুটো দিয়ে দেবো তবে এটা আমার জল ঝড়ানো হয়নি তবে আপনারা একটু জলটা ঝরিয়ে নেবেন তাহলে ভালো হবে একটুখানি ড্রাই থাকলে না তো বানাতে সুবিধা হয় এর মধ্যে দিয়ে দেবো একটু আদা কুচি তাহলে মুখে পড়লে খেতে বেশ ভালো লাগবে একসাথে আমি পিছে নেব সামান্য দিলাম বেশি দিলাম না ব্যাস ইঞ্চির মতন দিলাম এখানে দিয়ে দেব বেশি করে একটু ধনে পাতা আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আপনাদের পছন্দ মতন দেবেন আমি এখানে দুইখানা দিয়েছি এর সাথে ভালোভাবে পেস্ট হয়ে যাবে আর যতগুলো ধনে পাতা ছিল এর মধ্যেই দিয়ে দিলাম তবে ধনে পাতা একটু বেশি দিলেই খেতে ভাল লাগে দিয়ে দিলাম এখানে নুন ব্যাস আর কিছু দেব না এরপরে এটা মিক্সির মধ্যে একটু চালিয়ে নিই তো দেখুন এটা আমার হয়ে গেছে এইখানে অনেক কিছু দেওয়া যায় ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচ তবে আমি কিছুই দিলাম না একদম প্লেন রাখলাম যেহেতু বুঝতেই পারছেন গরমের দিন খুব বেশি মশলা টসলা ভালো লাগবে না এখানে দিয়ে নিয়েছি দুটো টমেটো এটা একটু মিক্সির মধ্যে আমি পেস্ট করে নেব জাস্ট এরকম করে আমি খালি কেটে নিলাম আমার সবগুলোই কাটা হয়ে গেল আর এখানে দিয়ে দেবো পেঁয়াজ একসাথেই দুটো পেশা হয়ে যাবে গরমের দিনে দেখবেন খুব বেশি মশলা দিয়ে রাঁধলে কিন্তু খেতে ভালো লাগে না দিয়ে দেবো কিছুগুলো কাজু বাদাম দিয়ে মিক্সির মধ্যে আমি এটাকেও একটু চালিয়ে নেব একসাথে পিষে নেবো কাজু বাদাম দেবেন তা খেতে ভীষণ ভাল লাগে একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে ভাল লাগে আর দেখুন এটা আমার পেশা হয়ে গেছে আর এর মধ্যে আমি কিছু পেঁয়াজ একটু চপ করে নেব এই চপারগুলো ভীষণ ভালো জানেন এত ইউজফুল আপনাকে কি বলবো এখানে প্রায় দুইখানা ছিল তো অর্ধেকটা আমি টমেটোর মধ্যে দিয়েছিলাম আর অর্ধেকটা এখানে দিয়ে দিলাম আর এখানে বেশ ডাটি ডাটি আছে লম্বা ডাটার মতন এগুলো কিন্তু বেশ ভালো এগুলো ফেলে দেবেন না ধনে পাতার যে ডাটাটা থাকে সেটাই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এইখানে দিয়ে দিলাম সব একসাথে এর মধ্যে হয়ে যাবে তো দেখুন এটা আমার কি সুন্দর একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে তো চলুন এরপরে আমি নিয়ে নিয়েছি একটা বাটি বড়ো সাইজে আর এখানে যে চিকেনের মিশ্রণটা আছে সেটা সবটাই দিয়ে দিলাম বেশ অনেকটাই হয়েছে আর এবারে পেঁয়াজগুলো আছে না হাতে করে একটু চিপে চিপে দিতে হবে দেখবে পেঁয়াজ থেকে অনেক জল বেরোয় না সেই জলটা দেওয়া যাবে না তাহলে বানাতে একটু অসুবিধা হবে সবটাই আমি দিয়ে দিলাম এই বাকি যেটা আছে সেটাও আমি দিয়ে দেবো পরে ভালো করে হাতের সাহায্যে মেখে নেন আর এই রকম আমি নিয়ে নিয়েছি একটা চপস্টিক দিয়ে এর সাহায্যে আপনি যতটা পারবেন এটা শেপটা দিতে পারবেন চাইলে ছোট রাখতে পারবেন চাইলে আর একটু বড়ো করে দেবেন তো আমি এই সাইজেই রাখলাম নিয়ে নিলাম একখানা থালা থালার মধ্যে রেখে দিলাম আরেকটা আপনাদের আমি দেখিয়ে দিই আপনার আমার কাছে যে চপস্টিক আছে তাই করে নিলাম না তো এই তান্দুরি কাঠিও পাওয়া যায় সেগুলো দিয়ে করলেও হয় তো এটাও হয়ে গেল আমি এটা আপনারে নিয়ে নিলাম চলুন সবগুলো আমি নিই এইভাবেই তো আমার সবগুলো বানানো হয়ে গেছে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য তেল দিয়ে পরে একটা একটা আমি এখানে দিয়ে দেবো এগুলো একটু ভেজে নেবো খুব বেশি তেল দিয়ে ভাজবো না অল্প তেল দিয়েই ভাজবো প্রথমে একটু চালিয়ে নিলাম যাতে সেটে না যায় সেটে গেলে ভেঙে যেতে পারে তো দেখুন আমি একটু এপারে নেড়ে দেবো এটা কখনো বানিয়ে দেখবেন দারুণ লাগে আর আমাদের বাড়িতে আমার ছেলে হাজব্যান্ড সবাই এটা ভীষণ পছন্দ করে আর এই ভাজতে ভাজতেই অর্ধেক খাওয়া হয়ে যায় জানেন এই ভেজে রাখবো না আসবে যাবে সবাই এক একটা উঠাবে চলে যাবে তো চলুন এগুলো আমার ভাজা হয়ে গেছে এপরে নামিয়ে নেব লোভনীয় খাবার এমনি থাকলে কি আর পড়ে থাকবে একটা দুটো করে সব খেয়েই নেয় বাকিগুলো আমি এইভাবেই দিয়ে দিলাম এগুলো ততক্ষণে ভাজা হোক এখানে আমি কিছুগুলো পেঁয়াজ কেটে নেব এখানে এই রকম সাইজের আমি দুইখানা পেঁয়াজ নিয়েছি আর দেখুন এটা আমার কাটা হয়ে গেছে আর একটা পেঁয়াজ আমি কেটে নেব এরপরে নিয়ে নিলাম ধনে পাতা একটু বেশি করে ধনে পাতা দিলে ভীষণ ভালো লাগে এটা আমি একটু চালিয়ে নেব এটা এত ভালো না খুব কম সময়ের মধ্যে এত জলদি মিহি হয়ে যায় আর এগুলো আমার ভাজা হয়ে গেল আর এই তেলটা আছে না এই তেলটার মধ্যেই আমি রান্নাটা করে নেবো তো এই তেলটা আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নেব বেশ অনেকটাই তেল আছে আর আমার তেল দিতে লাগবে না এই তেলেই রান্না করে নেব এখানে যে পেঁয়াজ আর ধনে পাতাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিলাম একটু যে টমেটো পেস্টটা করে রেখেছিলাম এটা সবটাই দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু রসুন আর আদা বাটা যেহেতু চিকেন সেহেতু একটু রসুন দিলে ভালোই লাগবে দিলাম কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম নুন দিলাম সামান্য হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব তো দেখুন এটা আমার কষানো হয়ে গেছে এপরে দিব এখানে দই এখানে দই আছে প্রায় তিন চামচের মতন ব্যাস সামান্য দিয়ে দিলাম জল আবার ভালো করে একটু কষিয়ে নিতে হবে দিব সামান্য অল্প জল দিলাম ব্যাস আর জল দেব না এরপরে যে চিকেনের আমি চিকেনগুলো ভেজেছি স্টিকগুলো সেগুলো দিয়ে দেব এটা কখনো বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ লাগে এটা ছুটি ছাটার দিনে আপনি এরকম করে বানিয়ে নেবেন এগুলো বানাতে খুব একটা ঝামেলা নেই আর দিয়ে দেবো সামান্য চিনি ব্যাস যেহেতু টমেটো আছে সেহেতু একটু চিনি দিলে ব্যালেন্সটা ভালো হবে তো চলুন এটা আমার হয়ে গেছে এরপরে আমি এটা নামিয়ে নেব আর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না এটা রুটি বা ভাত দুটোর সাথেই দারুণ লাগবে আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদের করার অনুরোধ হইল কালকে আসবো আবার নতুন ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ বাই বাই